সেই ক্ষেত্রে সেখানে কি হয়, যারা ক্ষতি করছে তারা আইনের আশ্রয় গ্রহণ করে, আইনের খাতায় আপনার নাম সন্ত্রাসী হিসেবে বিশৃঙ্খলাকারী হিসেবে ক্ষতিকর এলিমেন্ট হিসেবে আপনার নাম কিন্তু পুলিশের খাতায় লেখা হয়, আদালতের খাতায় লেখা হয়। এই মঞ্চে উপবিষ্ট আছেন মাগুরা কোর্টে প্র্যাকটিসরত আইনজীবী, তাই আইনের বিষয়গুলো খুব ভালোভাবে জানে। আমরা যারা আইন জানি না সাধারণ মানুষ তারাও কিন্তু বুঝি যে কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না। আমি বিভিন্ন জায়গায় গিয়ে একটা কথা প্রায় থাকি, আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আমরা আল্লাহর আদেশকে অবশ্য পালনীয় হিসেবে বিবেচনা করি, করতে হবে। আল্লাহ বলেছেন মানুষের হক দুই রকমের, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ আল্লাহর হক যিনি নষ্ট করেন, যারা শিরক করেন গুনাহের কাজ করেন, আল্লাহ প্রত্যেককে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। শুধু আমাদের কাজ হচ্ছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং সে ধরনের কাজ যেন ভবিষ্যতে না করা। তাহলে আল্লাহ সেই হক নষ্ট করার জন্য আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবেন। আরেকটা হক আছে হাক্কুল ইবাদ, বান্দার হক। আল্লাহ নিজের পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন বান্দার হক যে নষ্ট করবে তিনি ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত যে হক নষ্ট করেছে যার হক সে যদি তাকে ক্ষমা না করে। এখন ভেবে দেখেন আমরা কি করছি, আমাদের কি করা উচিত। আমি এই যে ঈদের সময় একবার এই যে খবর পাইলাম যে মসজিদে দানের টাকা গণনা করা নিয়ে মসজিদে বসে দেখে মারামারি লেগে গেল। আমি গেলাম আল্লাহর কাজ করতে, সবের কাজ করতে, সেইখানে গিয়ে নিজেকে জড়িত করলাম মারামারির মধ্যে। ঈদের দিন মারামারি লেগে বাড়িঘর ভাঙচুর করে মারপিট করে এক ব্যক্তি নিহত গত বছর শ্রীপুরে। এই যে আমরা কাজ করছি অন্ধের মতো, আমরা কি যদি সত্যি ধর্মপ্রাণ হয়ে থাকি আমরা যদি বিষয়গুলি মেনে চলার চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো সামাজিক দলের অংশ হবেন না, যেই সামাজিক দল মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে, ফেতনা ফাসাদ সৃষ্টি করে। যারা সামাজিক দলের নেতৃত্ব দেন এই বিষয়গুলো ভেবে দেখবেন, আর যারা সামাজিক দলের অংশ হন তারা বিষয়গুলো ভেবে দেখবেন। আপনার মেধাবী সন্তান এই সামাজিক দলের এই মারামারির ফেতনা ফাসাদ সৃষ্টি করার কারণে মামলার আসামি হয়ে সে যোগ্য হওয়া সত্ত্বেও সে কিন্তু সরকারি চাকরি পাবে না, সে কিন্তু আপনার পরিবারের সাপোর্ট দিতে পারবে না। আপনি ভেবে দেখবেন আপনি সেই কাজটা করার মাধ্যমে আপনি কি শক্তিশালী হচ্ছেন না দুর্বল হচ্ছেন। আমরা আমরা মাগুরার বাইরে থেকে এসে মাগুরা বাসীকে সেবা দেওয়ার জন্য কাজ করছি, আপনার বাসায় চোর হলে চোর ধরার জন্য রাত জেগে আমরা পাহারা দিচ্ছি, চোরের পিছনে ছুটে বেড়াচ্ছি, আপনাদের মারামারি ঠেকানোর জন্য আমরা মাঠে দৌড়াদৌড়ি করছি, একটা লোক খুনের শিকার হলে খুনিকে ধরার জন্য আমরা কাজ করছি। আমরা কিন্তু নিজেদের জন্য কাজ করছি না, কাজ করছি আপনাকে নিরাপদে রাখার জন্য, আপনাকে সুরক্ষিত রাখার জন্য। আপনাদের সুরক্ষিত রাখার জন্য, নিরাপদে রাখার জন্য আপনারা আমাদেরকে সহায়তা করেন। সহায়তা কিভাবে করবেন? সহায়তা করবেন তথ্য দিয়ে, সহায়তা করবেন অপরাধীকে প্রশ্রয় না দিয়ে, অপরাধকে না না বলুন, যে অপরাধ করবে তাকে প্রশ্রয় দিবেন না। আপনাদের আমাদের সামনে আরো অনেকগুলো ইভেন্ট আছে, যেমন আমাদের সারা দেশ জুড়ে স্থানীয় পর্যায়ের নির্বাচনে হাওয়া বইছে। মাগুরা জেলায়ও মাগুরা সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 11 নভেম্বরে আমরা মাগুরা উপজেলার 12টা ইউনিয়নে আমরা নির্বাচন পরিষদের ভোটের দিন ধার্য করা হয়েছে। আমরা সবাই মিলে উৎসব মুখর পরিবেশে নিরপেক্ষভাবে অবাধে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আপনারা সবাই যদি সহায়তা না করেন আমরা যোগ্য প্রার্থী নির্বাচিত করতে পারবো না, উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ করতে পারবো না। মাগুরা সদর উপজেলার পরে পর্যায়ক্রমে বাকি যে 3টি উপজেলা থাকবে সেখানেও নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই যোগ্য নেতৃত্ব, ভালো মানুষ নির্বাচিত হোক। নির্বাচিত করার জন্য আপনাদের যে উদ্যোগ, সরকারের নির্বাচন কমিশনের যে উদ্যোগ, এটা সফলতার সাথে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। আপনারা এই দিকে মনোযোগী হবেন, আমাদেরকে সহায়তা করবেন। আমি প্রায়শই আমার অফিসে বিভিন্ন লোকজন আসেন, আমার অফিসের দরজা সবার জন্য খোলা,
আমার কাছে আসতে হইলে কাউকে ফোন করায় বলে আসার কোনো প্রয়োজন নাই। আমার সাথে দেখা করতে হইলে, কথা বলতে হইলে যে কেউ, আমি অফিসে থাকলে আমি তাদের সাথে কথা বলি। হয়তো তার একটু সময় লাগতে, ওর অপেক্ষা করতে হতে পারে, কিন্তু আমি সবার কথা মন দিয়ে শুনি, সবার সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করি, এবং এই চেষ্টা যাতে সফল হয় এজন্য আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। এই যে আমাদের কাছে এত লোক আসেন কথা বলতে, এর অধিকাংশ বিষয় হচ্ছে জায়গা জমি সংক্রান্ত সমস্যা। এই যে জায়গা জমির সমস্যা, আমরা কিন্তু জানি যে এই জায়গাটা আমার কি আমার না। আপনার এটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হোক, আপনার ক্রয়কৃত সম্পত্তি হোক, আপনি যেভাবে পেয়ে থাকেন না কেন, আপনি কিন্তু নিজে নিজে জানেন এই জায়গাটা আমার। আর ভাই, আমরা সারা জীবনে যত কাজই করি না কেন, যাই করি না কেন, আমার পৃথিবীতে অবস্থানের মেয়াদ কিন্তু সীমিত। আমি যদি অন্যায় ভাবে কারোর জায়গা দখল করতে চাই এবং সেইটার সপক্ষে যদি ভুয়া দলিল তৈরি করে জোর করে সেই জায়গা দখল করতে চাই, আলটিমেটলি আপনিও কিন্তু মনে মনে একটা অশান্তিতে থাকেন। আর যার জায়গাতে আপনি যান, যেতে চান, সেখানে কিন্তু অশান্তির পরিবেশ তৈরি করে। দেখো, এটা করে দরকার নাই। আলটিমেটলি আমার জায়গা লাগবে 3.5 হাত। 3.5 হাতের বেশি জায়গা আমার ধারণ করার কোনো সম্ভব না, ক্ষমতা নাই। আমার 5,000 বিঘা জমি আছে, 500টা বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে, অস্ট্রেলিয়ায় বাড়ি আছে, নিউ ইয়র্কে বাড়ি আছে, ঢাকায় আছে। আপনি যত বেশি এই সম্পদশালী হন না কেন, আপনি একসাথে কি একটা বাড়ির বেশি থাকতে পারবেন? আর আপনার বাড়ির সংখ্যা যত বেশি হবে, সেই বাড়ি অপদখল হওয়ার সম্ভাবনা তত বেশি। তো অশান্তি তৈরি করে তো লাভ নাই। নিজের যে জায়গা সেটাতে থাকে, আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার বোনের সম্পত্তি তাকে দিয়ে দেন, তার মনে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তা আপনার অধিকার যদি আপনি রক্ষা করতে চান, একদম নিশ্চিত ভাবেই আরেকজনের অধিকার আপনাকে রক্ষা করতে হবে। আপনি যদি আরেকজনের অধিকার ছিনিয়ে নিতে চান, আপনি 100% নিশ্চিত থাকেন আরেকজন আপনার অধিকার কেড়ে নেওয়ার জন্য তৈরি হচ্ছে। অতএব আমরা এই বিষয়টা মনোযোগ দিব। এর পাশাপাশি আরেকটা অভিযোগ আমি আমার কাছে প্রায় পাই, সেটা হচ্ছে যে মেয়েকে নিয়ে গেছে আরেক ছেলে, এই অপহরণের কথা। আমাদের যে কোমলমতি শিশু বয়স 12-13, তারা এই ধরনের এই অপরাধের শিকার বেশি হচ্ছে। পাশের বাড়ির ছেলে, কলেজে পড়ে এরকম ছেলে এই কাজগুলা, এই অপকর্ম, এগুলোতে জড়িয়ে পড়ছে। একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা অভিভাবক আছেন, নিজেদের ছেলে মেয়েদের দিকে একটু খেয়াল করেন। তাদের কাছে অল্প বয়সে, অপ্রাপ্ত বয়সে আপনি তাদের হাতে মোবাইল ফোন, স্মার্টফোন তুলে দিয়েন না। মাগুরা সদরের একটা ছেলে খুনি হইলো, যে গেম, মোবাইলে গেম খেলা।